এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবারই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল ওই 8:30 মতো, তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। তো কালকের কয়েকটা ভিজা কাপড় আসিল, কালকের কাপড়গুলি ধুয়ে দিতে না অনেকটা লেট কইরা লেছিলাম, এই কারণে কালকে আর কাপড়গুলি শুকাইছে না। তো সকালবেলা দেখি এত সুন্দর রৌদ্র উঠছে, ভাবলাম কাপড়গুলি লাইরা তারপরে আসলে সংসারে যে কাজকর্মগুলি আছে এগুলি শুরু করবো। আজকে দোল পূর্ণিমা, তো দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা। হ্যাঁ জানি ব্লগটাইতে একটু লেট হয়ে গেছে, কারণ কি হয়েছে জানো তো, আমার হাজব্যান্ডের না বেশি শরীরটা ভালো না, তো ওর শরীরটা ভালো না থাকলে না আমারও মন মেজাজ বেশি একটা ভালো থাকে না। কারণ কি হয় জানো তো, ওর যতই শরীর খারাপ থাকুক আর চাইয়ে থাকুক ডিউটিটা না করতেই হয়, কারণ ও এত সহজে ছুটি নিয়ে সেটা ঘরে বয়ে থাকতে পছন্দ করে না। তো এইটার একটা টেনশান থাকে ডিউটি যাওয়ার পরে যদি শরীরটা আরও বেশি খারাপ করে, এইসব চিন্তা সবসময় মাথায় থাকে। আর ওইদিকে তো বাড়িতে মারও বেশি একটা শরীর ভালো না, মারও সর্দি কাশি জ্বর এইসব আছে। ওই তো সব কিছু মিলায় মেশায় দু একদিন ধরে না মনটা বেশি ভালো না। যাই হোক, কাপড়গুলি লাইরা দিয়া ছাদের থেকে কয়েকটা ফুল নিয়ে আয় পড়ছি ঘরে। তো আজকে দেখি ছাদে বেশ কয়েকটা ফুল ফুটলো, তো আমি কয়েকটা আনলাম আর কাকিমার জন্য রাখাইছি, যেহেতু কাকিমাও পূজা দিব। তো এবার চলো আস্তে ধীরে ঘরের যে কাজগুলি আছে, সকালের যে বাসি কাজগুলি এইগুলি সারি। আর আমার হাজব্যান্ড এখনও ঘুম থেকে উঠছে না, আর আজকে ওর ছুটিই আছে, লাগাতার 2 সপ্তাহ ডিউটি করার পরে আজকে ছুটি। তো শরীরটা যেহেতু বেশি ভালো না, এ কারণে সকালবেলা ওরে আমি ডাকাডাকি করতেছি না, চেষ্টা করতেছি একদম আস্তে আস্তে সমস্ত কাজগুলি সারতে। ও যেহেতু এখনও ঘুম থেকে উঠছে না, এই কারণে আগে লিভিং রুমের যে বিছনাটা আছে এটিও ভালো করে গুছাইয়া বেডশিটটা ভালো করে ঝাড়া দিয়ে আবার টান টান করে পাইতাম বাসি ঘরটা ঝাড়ু দিলাম। তো সকালের যে পাশে কাজগুলি আসছিলো ঘরের এগুলি সারলাম। আর রান্না করে তো এইরকম কোনো কাজ নেই, আগের দিন রাত্রে আমি সমস্ত কাজকর্ম কইরা রাইখা দিই, কারণ জানি সকালবেলা দেখবা অনেক কাজকর্ম থাকে। তো রান্নাঘরের কাজটা যদি আগের দিন রাত্রেই কইরা রাইখা দিতে পারি সকালবেলা না এতটা ঝামেলা হয় না, নাইলে দেখবা সকালবেলা কাজের এত পরিমাণ তাইস থাকে যে আমি একসাথে না এতগুলি কাজ কাবার করতে পারি না। যাই হোক, সামনের জায়গাটা না এত পরিমাণ নোংরা হয়ে রয়েছে, এইখানে বাতাসে পাতা টাতা পইরা একদম খুব খারাপ অবস্থা। তো সামনের জায়গাটা ঝাড়ু দিলাম, তারপরে ঘরের সামনে একটু জল দিয়ে সেরা দইয়া আয়ে পড়ছি, এই যে এবার ঘরটা মুছবো, তারপরে স্নান করে ঠাকুর পূজাটা দিবো। আর একটা দিদিভাই আমারে কমেন্ট করছিল যে আমার কাজগুলি দিদিভাইয়ের ভীষণ ভালো লাগে, আমার মতো কাজ করতে চায় কিন্তু দুইটা বাচ্চা নিয়ে কাজ করতে পারে না, হিমশিম খায়। তো দিদিভাইয়ের আগেও একদিন আমি কইছিলাম যে আগে না তুমি তোমার বাচ্চা সামলাও, তারপরে সংসারের কাজকর্মগুলি করো, কারণ দেখবা সংসারে একটা কাজ যদি কম করো তাতেও কোনো ক্ষতি নাই, কিন্তু বাচ্চার দিকে যদি একটু নজর না রাখো তাইলে কিন্তু হইতো না। চেষ্টা করবা সকাল থেকে কিন্তু একদম প্ল্যানিং করে কাজ করে, আগের দিন রাত্রে প্ল্যান করে রাইখা দেবা যে সকালবেলা আগে কী কী করতে হইব, ওই অনুযায়ী কিন্তু কাজগুলি যদি শুরু করো তাহলে এতটাও কিন্তু হিমশিম খাইতে হইতো না। আর দুইটা বাচ্চা নিয়ে কাজ করা এতটাও কিন্তু সহজ না। তো যাই হোক, তুমি তোমার মতো করে কাজ করার চেষ্টা করো, নাকি আমার মতো, তাইলে দেখবা তোমার এতটাও ঝামেলা হইতো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো স্নান টান সাইরা সকালে কিন্তু ঠাকুর পূজাটা দিয়া লাইছি, এইবার তুলসী গাছের নিচে ঠাকুরের চরণে একটু আবির দিমু। আর ওইদিকে আমার হাজব্যান্ডও ঘুম থেকে ওইটা ফ্রেশ হইয়া গেছে গা, আর আজকে দেখি ও নিজেই না সকালের টিফিনটা কইরা লাইতেছে, কারণ আমার না আজকে ঘুমতে উঠতে অনেকটা লেট হইয়া গেছে গা, কালকে রাত্রে ভিডিও এডিট কইরা ঘুমাইতে ঘুমাইতে ওই 3:30 বাইচা গেছে গা। তো এত রাত্রে ঘুমায় সেটা সকালবেলা ওঠাটা না এতটা কষ্টকর হয়। তারপরেও চেষ্টা করি সকাল সকাল একটু ঘুম থেকে উঠটা সমস্ত কাজকর্মগুলি তাড়াতাড়ি করে শেষ করে বিকালের দিকে একটু নিজের সময় দেওয়ার। তো যাই হোক, এইদিকে দেখো তুলসী গাছের নিচে একটু আবির দিলাম, আর আজকে না শাড়ি পরলাম। শাশুড়ি মা কালকে কইতেছিল আজকে একটু শাড়ি পরার লেগে, আর সবসময় তো শাড়ি পরার সুযোগও হয় না, কারণ আমি না শাড়ি পরা কাজ করতে পারি না, আর গরমের দিনে শাড়ি পরাটা না আমার ভীষণ একটা ঝামেলা মনে হয়। তো আজকে যেহেতু দোল পূর্ণিমা ভাবলাম একটু শাড়িটাই পরি। তো তুলসী গাছের নিচে একটু আবির দিলাম, ঘরের সামনে একটু আবির দিলাম, তারপর কাকিমা এলো, ওই যে তুলসী গাছের নিচে আবির দিত, কাকিমারও একটু পায়ে একটু গালে আবির দিয়ে প্রণাম কইরা
আমার হাজব্যান্ডের একটু আবির দিলাম, ও না করতেছিল, তারপরও জোর করে একটু দিয়ে দিছি। তারপর আজকে একটু লক্ষ্মীর পায়চারিটা বললাম, যেহেতু আজকে দোল পূর্ণিমা। তো যাই হোক বন্ধুরা, সমস্ত কাজকর্ম সারলাম, এইবার আয় বললাম রান্না করে। তো রান্নাটা বোয়া, তারপরে বাকি যে কাজগুলি আছে এইগুলি সারমো। তো কালকে রাত্রেই আমি ডালটা ভিজাই রেখে দিয়েছিলাম। আমি না আগের দিন রাত্রেই ডালটা ভিজাই রেখে দিই, তাইলে সকালবেলা ডালটা ফুটতে না এতটাও সময় লাগে না, আর দেখবা গ্যাসটাও কম লাগে বা ইলেকট্রিক বিলটাও অনেকটা কম আয়ে। তো আমি না সবসময় চেষ্টা করি যতটা পারি অতটা সেভিংস করে চলা, ছোট ছোট জিনিস থেকে চেষ্টা করি সেভিংস করার। তো যাই হোক, ওইদিকে ডালটা বুয়াই আয়া পড়ছি এই যে বেডরুমটা গুছাইতে। তো ও যেহেতু সকালবেলা লেট করে ঘুমতে উঠছে, বেডরুমটা তো গুছাইতে পারছি না, এই কারণে ওইদিকে রান্নাটা বুয়াইয়া আয়া পড়ছি। এবার বেডরুমটা গুছামো, তারপরে সকালের যে ডাস্টিংটা আছে এইটা করবো, কারণ এখন যদি আমি এই কাজগুলি সাইরা রান্নাবান্নাটা করতাম যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবো, আর আজকেও এমনি অনেকটা লেট করে ঘুম থেকে উঠছি। তো এই কারণে চেষ্টা করতেছি একসঙ্গে দুই তিনটা কাজই করার। এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখে থাকো, আর যদি একটুও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও কেমন লাগছে। এই তো বিছনাটা ভালো করে ঝাড়া দিয়ে আবার সুন্দর করে গুছাই লাইছি। তো কালকে কয়েকটা কাপড় আসছিল, তো এইগুলিও গুছাইয়া রাখা দিছি রেকটার মতে, আর যে কাপড় দুইটা দুইতে লাগবো এগুলিও বাস করিয়া রাখা দিলাম আনলাটার নেশে। তো আমার যে কাপড়গুলির দোয়ার থাকে এগুলি কিন্তু আমি এলোমেলো করিয়া রাখি না, এইগুলিও বাস করিয়া একটা নির্দিষ্ট জায়গায় রাখা দেয় যাতে গড়টা দেখতে বাজে না লাগে। তো যাই হোক, এইবার চলো সকালের যে ডাস্টিংটা আছে এইটা কমপ্লিট করি। আর একটা দিদিভাই কমেন্ট করছিল, আমি 15 দিন পরপর ঘর দোয়ার ক্লিন করি। তো তুমি 15 দিন করো বা রোজই করো, এটা কিন্তু সম্পূর্ণটাই তোমার ইচ্ছে, তোমার যেইভাবে ভালো লাগে ঘর দোয়ার পরিষ্কার করতে, তোমার যেই সময় সময় পাও ওই সময় তুমি করো। আমার তো কি মনে হয় জানো তো, যেই সময় আমরা সময় পাই ওই সময় ঘর দোয়ার পরিষ্কার করে রাইখা দিলে আমাদেরই ভালো, কারণ আমরা একবার ঘর দোয়ার পরিষ্কার কইরা চিন্তা করি আবার কয়েকদিন পর ডিপ ক্লিন করবো, এর মধ্যে কিন্তু আর আমরা ঘর দোয়ার পরিষ্কার করি না, তখন দেখবা আরও বেশি ঘর দোয়ার নোংরা হয়ে যাবে, আর বেশি পরিষ্কার হইলে ঘর দোয়ার পরিষ্কার করতেও দেখবা বেশি পরিশ্রম হয়। তো অল্পতেই যদি আমরা ঘর দোয়ার পরিষ্কার করে রাইখা দিই তাহলে দেখবো ডিপ ক্লিনও করতে হয় না এত সহজে, আর এতটাও কিন্তু পরিশ্রম করতে হয় না। যাই হোক বন্ধুরা, সমস্ত কাজকর্ম কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার শুধু রান্না বান্নাটাই বাকি, এইটা সারলে কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে যাইব গা। তো ঘর দোয়ার যদি সকালবেলায় গুছাইয়ে রাখা দিতে পারি তাইলে আমার মনে হয় যেমন মাথার থেকে একটা বোঝা নাইমা গেছে গা, আর একা হাতেই যেহেতু আমি সমস্ত কাজ কইটা করি, এই কারণে সকাল থেকেই না আমি প্ল্যান করি কাজগুলি করি, আর না হলে আমার কাজ করতে ভীষণ অসুবিধা হয় আর টাইমের মধ্যে আমি কাজগুলি করতে পারি না। চলো বন্ধুরা, এইবার রান্নাবান্নাটা সারি, আর আজকে রান্না করবো চিচিঙ্গা আলু দিয়ে মাছ তরকারি, আর বতুয়া শাক আর লাল শাক, আজকে দুই ধরনের শাকই রান্না করবো, কারণ শাক আনছে দুই দিন হয়ে গেছে গা, আর এতে বেশি দিন থাকলে শাকগুলি নষ্ট হয়ে যাইব গা, এই কারণে আজকে দুই ধরনের শাক করতেছি। তো যাই হোক, চিচিঙ্গাটা আর আলুটা ভালো করে কাইটটা দইয়া মশলাটাও কিন্তু রেডি করে লাইছি। এবার কড়াইয়ে ফোড়ন দিলাম পেঁয়াজ আর কালো জিরে কাঁচামরিচ, তো তার সাথে মশলাটাও দিয়া কিন্তু ভালো করে কষাইয়া, এই যে চিচিঙ্গার আলুটাও দিয়া একসঙ্গে কিন্তু ভালো করে কষাই লাইছি। তারপরে জলটা অ্যাড করে একটু ঢাকা রাখলাম আলুটা আর চিচিঙ্গাটা যাতে ভালো করে সিদ্ধ হইতে পারে। সবার লাস্টে মাছটা দিয়ে বেশিক্ষণ রাখলাম না, ধনেপাতা আজকে আর দিছি না, কারণ ধনেপাতা না এখন আর ভালো লাগে না, তো একটু গরম মশলা দিয়ে সেরা মাছের জলটা কিন্তু নামাই লেছি। তারপর বোয়াইলাম বতুয়া শাকটা, রসুন আর কাঁচামরিচ ফোড়ন দিয়ে সেরা বতুয়া শাকটা বোয়াইয়া, এইদিকে আমি এই যে কালকে কয়েকটা কাঁচামরিচ আনছিল, তো এইগুলি না ডাঁটিগুলি ফালাইবার সময়ই করতে পারতেছিলাম না, এই কারণে রান্না করতে করতেও কাঁচামরিচের ডাঁটিগুলি ফালাইও কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো যাই হোক, আমার কিন্তু সমস্ত রান্নাবান্নাটাও সারলাম, আর আমি না শাড়িটাও চেঞ্জ করে লাইছি, কারণ শাড়িটা পরে আমি কাজ করতে পারতেছিলাম না, ভীষণ অসুবিধা হইতেছিল। তো যাই হোক চলো, এবার এই যে বাসন কইটা ধুয়ে রেখে দিই, অন্যদিন তো রান্না করার সাথে সাথে বাসন সমস্ত কইটা ধুয়ে রেখে দিই, কিন্তু আজকে না বাসন কইটা ধুইতে পারছি না, এই কারণে দেখো কতগুলি বাসন জমছে। তো যাই হোক, ঝটপট করে বাসন কইটাও কিন্তু রান্নাবান্নার পরেই আমি ধুয়ে রেখে দিই, সে একটা বাসন থাকুক আর দুইটা বাসনই থাকুক।
যাই হোক, রান্নাঘরটাও কিন্তু ভালো করে পরিষ্কার করলাম, ওয়ালগুলি রেকগুলি নিচের জায়গাটাও ভালো করে মুছলাম, কারণ আমার রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট, কাজ করতে না অসুবিধা যেরকম হয়, নিচে জল টল পড়ে একদম খুব একটা খারাপ অবস্থা হয়ে থাকে, এই কারণে রান্না করার পরে আবার আমার রান্নাঘরটা মুছতে হয়। তো রান্নাঘরের সমস্ত কাজকর্ম সারলাম, তারপর আয় পড়ছি এই যে ছাদে কাপড়গুলি নিতে। তো সকালে যে শাড়িটা পরছিলাম এই শাড়িটা চেঞ্জ করে কিন্তু আমি সঙ্গে সঙ্গে দইয়া দিয়েছিলাম, কারণ এখন যদি না দই তাইলে না ওই কালকে আবার এই কাজটা আমার করতে হইব। আর রোদটাও যেহেতু ভালো আসছিল সঙ্গে সঙ্গে কিন্তু দইয়া দিলাইছি, আর কাপড়টাও কিন্তু শুকাইয়া গেছে গা। তাহলে চলো বন্ধুরা, এবার দুপুরে খাওয়া দাওয়াটা, শাড়ি প্রচণ্ড খোদার লাগছে আর আমার হাজব্যান্ডও কিন্তু স্নান টান সাইড়ে আইয়া পড়ছে। যাই হোক বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়াটা সারলাম, তো আমার হাজব্যান্ড গেছে কে ঘুমাইতো, তা আমি এইদিকে এই যে দুপুরে যে কাপড়গুলি আসছিলো এইগুলি এখন বাস করে রাখবো, এইবেলা যদি বাস না করি সন্ধ্যার সময় আমার এই কাজগুলি আবার করতে হইব। তা হাতে যেহেতু একটু সময় আছে এখন এই কাজগুলি সাইড়া রাখা দিই, কারণ সারাদিনের শেষে বিকালবেলায় এমন একটা সময় যেই সময় আমি একটু নিজের সময় দিতে পারি। কাপড়গুলি বাস করে জায়গার মধ্যে রাখিয়া দিয়েছি, আর আমার হাজব্যান্ডের যেহেতু কালকে ডিউটি আছে তো ওর ডিউটির ড্রেসগুলিও এই যে বাস করে ব্যাগের মধ্যে রাখিয়া দিলাম। আর সকালবেলা যে শাড়িটা পরছিলাম এই শাড়িটা আমার একটা তুলার শাড়ি, এই কারণে এই শাড়িটা আবার বাস করে কিন্তু জায়গার মধ্যে রাখিয়া দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, এখন সময় হইতেছে ওই 7:30টার মতো, তো দুপুরবেলা সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পরে একটু রেস্ট করলাম, কারণ বিকেলবেলা যদি একটু রেস্ট না করি তাহলে সন্ধ্যার সময় না আর কাজ করার সেই রকম এনার্জি পাই না, এই কারণে বিকেলবেলা একটু রেস্ট করার পরে এখন আয় পড়ছি এই যে রান্না করে। আমার হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে গা, তো ওর লেগে চা করলাম, আর ও হঠাৎ করে কইতেছে ছানাচোর মাখা নাকি করবো। এইটাই আসলে আজকের ব্লগটা, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে জানাইও। আর আমি কিন্তু প্রতিদিন কারোর সাহায্য যারা এইভাবেই কিন্তু সকাল থেকে রাত্র অবধি কাজগুলি গুছাইয়া করি।